কর্মীর বাড়িতে চুরির ঘটনা। রানীগঞ্জের 90 নম্বর ওয়ার্ডের কুমুর বাজার এলাকার নন্দীপাড়া, যা কুমুর বাজারের একেবারে শেষ প্রান্তে অবস্থিত, সেখানেই বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘটল এক খনি কর্মীর বাড়িতে চুরির ঘটনা। চোরের দল বৈদ্যনাথ ভট্টাচার্য নামে ওই খনি কর্মী ও তার বাড়ির সদস্যদের বিয়ে বাড়ি যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির সদর দরজা আটকে দিয়ে ঘরের মধ্যে রেলিং এর দরজার তালা ভেঙে দুটি পৃথক কামরা থেকে লোহার আলমারি লকার ভেঙে চুরি করলো প্রায় 10 ভরি সোনার গয়না ও কাঁসা পিতলের বাসন। বিষয়টি তার ছেলে ফিরে এসে লক্ষ্য করে পরিবারের সদস্যদের জানালে সোমবার সকালে তারা বাড়ি পৌঁছে লণ্ঠভণ্ড হয়ে থাকা বাড়ি দেখে হতচকিত হয়ে পড়েন। জানা গিয়েছে বৈদ্যনাথ ভট্টাচার্য তার মেয়ের দেওরের বিয়েতে বাড়ির সকল সদস্যদের নিয়ে পুরুলিয়ার বড়াবাজার গেছিলেন। পরশু রাত্রেই তার ছেলে বাড়ি ফিরে দেখে বাড়িতে চুরির ঘটনা। সোমবার এই চুরির ঘটনার বিষয় নিয়ে রানীগঞ্জ থানায় খবর দেওয়া হলে রানীগঞ্জ থানার বিশেষ তদন্তকারী দল পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। আপনার আমি 9 তারিখে এখান থেকে গেছিলাম, ছেলে কালকে এসেছে, মাঝখানে একদিন খালি গ্যাপ ছিল বউভোজের দিন, মানে 11 তারিখে, আর 11 তারিখে রাতেই কেসটা হয়েছে। আর ছেলে এসে দেখছে বাইরের দরজার গেটে চাবি লাগানো আছে, আর কাঠের দরজাটা ভেতর থেকে লাগানো আছে, আর গ্রিলের এখানে চাবি ভাঙা ছেলে এসে দেখছে, তারপর আলমারির ভেতরে লকারের চাবি ভাঙা, লকারে শাবল দিয়ে ভেঙেছে দুটো আলমারিরই, যা গয়নাঘাটি ছিল ওখান থেকে নিয়েছে আমার মেয়ের গয়না, মোটামুটি 10-11 করির মতো আন্দাজ করা যাচ্ছে। কাগজপত্র সবই আছে, কাগজপত্র যেখানে যেখানে রেখেছিলাম কাগজপত্র আছে, নগদ আর কাঁসার বাসন কিছু আলমারি নিচে ছিল, কাঁসার বাসন কিছু গেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।